সবচেয়ে সস্তা 5G ফোন পাবেন মাত্র 10,000 টাকার কম দামেও। রয়েছে গোপনীয় কল রেকর্ডিং ফিচার। কোন ব্র্যান্ড লঞ্চ করছে, কিভাবে পারচেজ করবে জানুন বিস্তারিত। ইতিমধ্যে দেশে শুরু হয়ে গিয়েছে 5G পরিষেবা। একাধিক বড় শহরের পরিষেবা দিতে শুরু করেছে বেশ কয়েকটি বেসরকারি সংস্থা। কিন্তু তার জন্য আপনার ফোন 5G সাপোর্টেড হতে হবে, তা না হলে আপনি 5G পরিষেবা স্পিড পাবেন না। আগে 5G সাপোর্টেড ফোন বাজারে কিনতে হতো 20,000-30,000 টাকা দরে, বর্তমানে 5G ফোন পাওয়া যাচ্ছে 10,000 টাকার কম দামে। শুনে অবিশ্বাস্য মনে হলেও এটা সত্যি। কিন্তু কোন ব্র্যান্ড, কি ফিচার রয়েছে তাতে, কবে থেকে বা মার্কেটে অ্যাভেলেবেল হবে, সমস্ত তথ্য তুলে ধরা হবে এই প্রতিবেদনে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। বাজারে সবচেয়ে সস্তা ফোন এনেছে ভারতীয় কোম্পানি লাভা। লঞ্চ হয়েছে লাভা ব্লেজ 5G। কি ফিচার রয়েছে এই ফোনে দেখুন। এই স্মার্টফোনে থাকতে চলেছে একটি 6.51 ইঞ্চি HD প্লাস LCD IPS ডিসপ্লে। এটি একটি কার্ভড ডিসপ্লে হবে এবং রিফ্রেশ রেট হবে 90 Hz। লাভা ব্লেজ 5G ফোনে থাকছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি 700 প্রসেসর। এছাড়া এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড 12 এর সাহায্যে। এই ফোনে থাকছে 4GB অ্যানবোর্ড র্যাম এবং সেই র্যামের পরিমাণ আরও 3GB পর্যন্ত বাড়ানো সম্ভব। এর সঙ্গে লাভা ব্লেজ 5G ফোনে রয়েছে 128GB ইনবিল্ট স্টোরেজ। লাভা সংস্থার এই 5G ফোনে থাকছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে একটা 50 মেগাপিক্সেলের AI ক্যামেরা প্রাইমারি সেন্সর হিসেবে থাকবে। ফোনের ডিসপ্লে এর উপর থাকবে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর। এছাড়া এই ফোনে একটি 5000 mAh ব্যাটারি থাকবে। তবে চার্জিং ফিচার বা ব্যাটারির লাইফ সম্পর্কে বিশদে কিছু জানা যায়নি। লাভা ব্লেজ 5G ফোনে একটা টাইপ সি USB পোর্টের সাপোর্ট রয়েছে। এর সাহায্যে ফোনে চার্জ দেওয়া সম্ভব। ফোনের সাইডের অংশে রয়েছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এর সঙ্গে 4G ভোল্ট ডুয়াল ব্যান্ড ওয়াইফাই এবং ব্লুটুথ V5.1 ওয়্যারলেস কানেক্টিভিটি রয়েছে লাভা ব্লেজ 5G ফোনে। অ্যামাজন ইন থেকে বিক্রি শুরু হবে দেশে সবচেয়ে সস্তা এই 5G ফোনটি। বিক্রি শুরু হবে আজ থেকে। লাভার অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে লাভা ব্লেজ 5G ফোনের দাম 10,999 টাকা, যদিও লঞ্চ অফারে 9,999 টাকায় এই ফোন কেনা যাবে। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।